সে তো আমি বাসায় চলে যাব কি হইছে কইবা তো বাবা চাচামিচি করবা না যে ভুল তুমি ভুল করছো ভুল স্বীকার করো আর ওই মেয়ের সাথে তোমার কি হ্যাঁ কোন মেয়ে এরকম কোনো কিছু প্ল্যান আছে যে আমি আজকে একটু শাড়ি পরবো অ্যাকচুয়ালি কোনো কারণ নাই এন্ড পরে আসলে ভালো লাগতেছে কালো শাড়ি পরেছি রেডি হইতে হইতে আমার মাথার মধ্যে একটা বাজে রকমের বুদ্ধি আসছে যে সি আমি এক চোখে লাইনার দিছি এক চোখে এখনো দেই নাই তো এর মধ্যে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি হাসান সেতুর জন্য আজকে শাড়ি পরছি আমি কষ্ট করছি ওই লোকটাকে একটু প্যানিক দেওয়া উচিত কি বলো রাইট সো আজকে আমরা হাসান সেতুর সাথে একটা প্র্যাঙ্ক করব ইয়েস আমি জীবনে আমি আমার মাথায় জীবনে কোনোদিন এসব বুদ্ধি আসে না বাট আজকে কেন জানি আসছে সো সবার আগে আমি হাসান সেতুর এখন কল দিব এখন বাজতেছে হচ্ছে আচ্ছা এইভাবে বুঝে পা না 7:16 বাজে সো এই টাইমে ওর অফিস থেকে বের হয়ে যাওয়ার কথা হয়তো সে বের হয়ে গেছে আমি ওর কল দিচ্ছি আপনার কল কি এই মুহূর্তে ওয়েটিং এ আছে হ্যালো হ্যালো জি বাবা কই তুমি হ্যালো হ্যাঁ বলি কই তুমি তুমি কি আসলে কখনোই চেঞ্জ হবে না কিচ্ছু না আমি কিছুই না আমি তোমার আর কোনো কিছুই বলবো না আসো তুমি বাসায় আমি আমার বাসায় চলে যাব কোনো কিছুই হয় নাই তুমি বাসায় আসো না কোনো কিছুই হয় নাই বাদ দাও না আমি বলছি না আমি কোনো কিছু বলবো না তুমি আসো বাসায় আসো আচ্ছা আল্লাহ আল্লাহ জাস্ট সেফলি বাসায় আসুক এখন কথা হচ্ছে সে আমার শাশুড়িরে ফোন না করলেই হয়েছে যে বাসায় কিছু হয়েছে কিনা আমার বাকি চোখে লাইনারটা দিয়ে আসি কি খারাপ বউ আমি ভাই সো আমি রেডি হইতে হইতে সেতু আবার হচ্ছে আমার ওই ফোনটাতে আরেকবার কল দিছে বাট আমি হচ্ছে ওই ফোনটা থেকে তো কল পিক করবো না আমি এটা থেকে পিক করবো এটা থেকে কল ব্যাক করবো দেখবো যে সে কি বলে সে অলরেডি কল দিয়ে দিচ্ছে হ্যাঁ বলো কোনো কিছু না তুমি বাসায় আসো না কোনো কিছুই হয় নাই পেরেশানি নিয়ে বাইক চালাইতে হবে না তুমি আস্তে ধীরেই চালায় আসো আমার এমনি আর ভালো লাগতেছে না আমি বাসায় চলে যাবো তুমি ভালো জানো কি হয়েছে তুমি জানো না কি হয়েছে আচ্ছা আসো দেন আমরা কথা বলবো নি আমি এখন বলবো না আমার এখন আমার মেজাজ খারাপ আছে আমি কিছুক্ষণ একা একা থাকতে চাই তুমি আসলে দেন কথা বলি সমস্যা কি আসলে কথা বলা যাবে না পেশানি নিয়ে বাইক চালাইতে হবে না আস্তে ধীরে বাইক চালায় আসো কেটে দিছে মাইকে পেশানিতে রাখার পরে এরপরে আমি এখন আইল্যাশ পরব মানে আমি এত নার্ভাস হয়ে গেছি আমি এক চোখের ল্যাশ লাগানোর পর এখন আরেকটা ল্যাশ খুঁজেই পাচ্ছি না হাসান সেতু সরি তুমি ভিডিওটা যখন দেখবা অর আমি আসলেই সরি আমি কিন্তু অনেক নার্ভাস হচ্ছি আমি খুবই খুবই দুঃখিত বাট আমার অনেক ভালো লাগতেছে ভয় লাগতেছে বাট ভালো লাগতেছে সো ইয়েস আমি দুইটা ল্যাশই পরে ফেলেছি কি করছি কেন তানিশা এমন বললো আচ্ছা কি হয়েছে ও এখন এগুলো লিটারেলি চিন্তা করতে করতে বাইক চালাইতেছে আচ্ছা এরপরে যখন আমি সিরিয়াস কিছুর কথা বলবো তখন কি আর আমাকে বিশ্বাস করবে মনে হয় করবে না জামাইকে পেরেশানির মধ্যে রাইখা এরপরে আমি সুন্দর করে এখন ব্লাশ দিব অনেক ব্লাশ দিব মজাই আছে না সারাদিন আমরা কেন টেনশন করব ভাই এবার তুমি একটু পেরেশানিতে থাকো সে সারাটা দিন অফিসে অনেক মিটিং করছে মজার মজার খাবার খাইছে অ্যান্ড আমারে বলতেছে আমি অনেক মিষ্টি খাইছি অনেক হ্যান্ড খাইছি ত্যান খাইছি আচ্ছা এটা মনে হয় ভালো হয়েছে যে এত মিষ্টি খাইছে এই লোকটা এখন এই টেনশনে একটু ভালো হবে লাল লাল চুড়ি পরলে ভালো লাগবে বাট আমি কানে কি পরবো আমি ফুললি রেডি হয়ে গিয়েছি আমার কাছে মনে হয় কি আমার এখন লাইটটা অফ করে দেওয়া উচিত যাতে হাসান সেতু এসে মানে বুঝে যে ইয়াস থমথম একটা পরিবেশ আমি লাইটটা অফ করে
ব্যাপারটা এরকম থাকবে। তো এবার আমরা হাসান সেতুর জন্য অপেক্ষা করতে থাকবো। এই যে আমি ঘরের সব লাইট অফ করে দিছি, সব লাইট অফ, আর আমি এখানে, এখান থেকে আমাকে দেখো একটু সুন্দর লাগতেছে। এটার জন্য অন্ধকারে বসে থাকতে থাকতে আমি একটা টিকটক ভিডিও বানাইতে পারলাম না। এই ডিরেকশনে ক্যামেরাটা সেট করলেই মনে হয় তোমরা ভালো মতো দেখতে পারবা, তাই না? আমি কি বাহির থেকে দেখবো যে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা? ওয়েট, নিজের কেমন জানি চোর চোর মনে হইতেছে নিজের বাসাতে। 8:07 বেজে গেছে, কই আসো? প্র্যাঙ্ক করতে করতে তো আমি বিরক্ত হয়ে যাইতেছি। এই লোকটা আসলে আমাকে তাও 2-3টা সুন্দর সুন্দর ছবি তুলে দিতে পারতো। ইয়াস 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 ইয়াস, ফাইনালি হাসান সেতু আসছে, তার বাইক রাখতে আছে। ইয়াস, আমি লিটারালি মানে ছ্যাচড়ার মতো সামনে যে হয়তো হাইসাই দিব। আমি কি ওকে বলবো যে আমি শাড়ি টাড়ি পরে রাগ করে চলে যাইতেছি বাপের বাড়ি? ও বুঝে যাবে। এবার আমি ওরে কিছুক্ষণ ওয়েট করাবো। দরজা খুলতেছি, কথা হচ্ছে না আমি আমি তোমার সাথে আর থাকবো না, এটা আসলে সম্ভব না আমাদের আর। না আমি ঝগড়া হইলে না, আমি তোমার বলছি না যে আমি তোমারে নেক্সট টাইম কোনো কিছু বলবো না। আমি যেখানে মন চায় সেখানে দাঁড়ায় কথা বলি। কি কই? যেখানে মন চায় সেখানে। সুন্দর তালা মারছো কেন গেটে? তো গেট কি খোলা রেখে দিব? সুন্দর লাগি চোরা ঢাকা দেয় তোমরা লয়ে যাবোগা। চাচা আমি কি করব না? যে ভুল তুমি ভুল করছো ভুল স্বীকার করো। বলে জালা কি ভুল করছি? আমি তোমার সাথে থাকবো না। তালা খুলো তো ভুল করছি। না আমি তোমার সাথে আসলেই থাকবো না। যাবো কিন্তু আমি। কই যাবা? হ্যাঁ যাবাই তো। যাওয়ার জন্যই তো আসছো, যাবা না? আমি আর ওই মেয়ের সাথে তোমার কি? হ্যাঁ কোন মেয়ে? কোন মেয়ে না এখন তো একদম আকাশ থেকে কথা কইও না তো, ম্যাঙ্গো গরম লাগতেছে। আমি আমার বাসায় চলে যাব। যেখানে মন যেখানে যাও, তুমি একা দরজা খুলো। আমি বাসায় যাওয়ার জন্য রেডি হইছি। ওকে, তুই শাড়ি পরছো কেন? বাসায় যাব তাই, শাড়ি পরে কেন মানুষ। তানি জেসমিন, এটা যদি প্র্যাঙ্ক হয়ে থাকে। হ্যাঁ দাঁড়া, ওই ওয়েট ওয়েট করে খুলো। হ্যাঁ তুমি ওই মেয়ের সাথে তোমার কি? আমি দৌড়ে আইছি অফিস থেকে। ওই মেয়ের সাথে তোমার কি আগে আমারে সেটা বল। ওই মেয়ে কেন আমার এগুলো বলবো? কোন মেয়ে? ঠিক আছে ওই চলে যা রে। ও চলে যা। আমি তো একটা মেয়েকেই ভালোবাসতাম, ঐশ্বরিয়া রায়। সেতু আমি রাইগার আসছি। তুমি শাড়ি পরছো কেন? শাড়ি পরা মেয়েরে দেখা খুব বাইক ঘুরা তাকায় ছিল না? বাইক ঘুরা তাকায় ছিল। শাড়ি পরা হাতির জেল যায়া প্রত্যেকটা ছেলে কে রোগ করে ডাক। কাল লগে শাড়ি পর। যাইবা কাল লগে। একলা যাব ওই দেখি। বোতলে মুখে তুলতে পার না, একলা দেব। আমি বাবা আমি চলে যাব। কে 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 কাছে নি? আমার তো বার্থডে না আজকে। বার্থডে না আমার বার্থডে। আমাদের অ্যানিভার্সারি আজকে। না অ্যানিভার্সারি না। আপনার তোমার শাড়ি পরা দেখে আমি একটা সন্দেহ করছি যে কোন একটা কাপড় আছে। তুমি ঝগড়া করবা শাড়ি পরে? তুমি ঝগড়া করলে আংটি উমটি নাকের দুলমুল সব খুললা বুলা লাও, আর তুমি শাড়ি পরে ঝগড়া করতেছো?
ঠান্ডা পানিতে শরবত বানাতে বউ যে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে আছে, আমার কথা এটা না, আমার কথা হচ্ছে যে সুন্দরী বউ সুন্দর করে শাড়ি পরে আছে, সে তো তোমাকে একটু প্যারা দিতেই পারে। আল্লাহ হাফেজ।